আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ফরদ আলাইকুম সিয়াম রমাদান, ওয়াসান্না লানা ফীহিল কিয়াম লিল মাগফিরাতি দুখুলিল জান্নাতি বিসালাম, ওয়াশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু যুল ফাদলি ওয়াল ইকরাম, ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দীনি ভাই এবং বন্ধুগণ, প্রত্যেককে রমজানুল করিম, রমজান মুবারক। রমজান মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদের উপর ফরজ করেছেন তার কয়েকটি কারণ। প্রথম কারণ হচ্ছে গিয়ে আদম সন্তান রমজান মাসের সিয়াম থেকে মুত্তাকি, পরেজগার, আল্লাহভীরু হতে হবে। রমজানের সিয়াম থেকে তাকওয়া অবলম্বন করতে হবে। রমজানের সিয়াম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দেন। রমজানের সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেন। রমজানের সিয়ামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করান, নাজাত দেন। রমজানের সিয়ামের কয়েকটি কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে গিয়ে রমজানের সিয়াম এবং গাইরে রমজানের সিয়াম। আপনি যদি একটি মাত্র গাইরে সিয়াম যদি দেখেন, অর্থাৎ রমজান মাসের বাহিরা একটি সিয়াম, এই সিয়ামের গুরুত্ব কতটুকু, তার ফরজ সিয়ামের কতটুকু গুরুত্ব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একটি সিয়াম আদায় করে, সেই সিয়ামটি হচ্ছে কি আরাফার দিনের সিয়াম। যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বাদাহু। যদি কোনো ব্যক্তি মাত্র একটি সিয়াম আদায় করে তাহলে তার পূর্বের এবং পরের এক বৎসরের এক বৎসরের, সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বাদাহু, পূর্বের এবং পরের এক বৎসর এক বৎসরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে সেটা হচ্ছে কি নফল সিয়ামের ক্ষেত্রে। আরেকটি সিয়াম সেটাও হচ্ছে কি নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি আশুরার সিয়াম আদায় করতে পারে তাহলে তার পূর্বের এক বছরের গুনাহকে মাফ করে দেন। এখন আছেন ফরজ সিয়ামের ক্ষেত্রে। ফরজ সিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ সিয়ামের নেকি আল্লাহ নিজ হস্তরে আদম সন্তানদেরকে দান করেন। সুবহানাল্লাহ, আদম সন্তানদেরকে নিজ হাতেই দান করবেন, এটা কোনো লেখা হয় না। ফরজ সিয়ামের কোন নেকি এটা ফেরেশতাগণ ডানে বামে যারা রয়েছেন তারা লিখতে নাই, তারা লিখতেছে না। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সাআম। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানের সমস্ত আপনার যত কাজ করতেছে, সওয়াবের যত কাজ করতেছে, সবগুলাই আপনার লিপিবদ্ধ হচ্ছে, অর্থাৎ লিখতেই আছে। তবে ইল্লা সাআম সিয়াম ব্যতীত فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ, এটা নিজ হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দান করবে। কতটুকু সব হবে সেটা অবশ্যই কেউ বলতে পারবে না। কেউ যদি বলে, ধারণা করে যে রমজান মাসে একটি ফরজ আদায় করলে গাইরে রমজানের সত্তরটি ফরজের সমতুল্য সওয়াব পাবে, জাল হাদিস, এরকম যদি বলে তাহলে তার জন্য আপনি মনে করতে পারেন অনেক বেশি। জি না, এটা বেশি নয়। কত কোটি গুণ বেশি হতে পারে এটা একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তিনটি হাদিস একই সাথে বর্ণিত একই রাবি দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সওয়ামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম আদায় করতে পারে ঈমান সহকারে, ঈমান সহকারে, ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের
গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, তার পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। পূর্বের গুনাহ, পূর্বের গুনাহ, আপনার বয়স 80 বৎসর, আপনার বয়স 50, আপনার বয়স 40, আপনার বয়স 30, আপনার বয়স 90, আপনার পূর্বের গুনাহকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের গুরুত্ব অনেক বেশি, একটি সিয়ামের গুরুত্ব অনেক বেশি। দেখেন, পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন। আবার বলছেন, মান ক্বামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবা, যদি কোনো ব্যক্তি রাতের কিয়াম করতে পারে, রাতের কিয়াম মানে তারাবির সালাত, এই জন্য সর্বক্ষেত্রে তারাবির সালাতগুলোকে সুন্দর করে চেষ্টা করতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তারাবির সালাত পড়বেন। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বামা রমাদানান, কিয়াম যদি কোনো ব্যক্তি করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, ঈমানান, ঈমান সহকারে, ওয়াহতিসাবান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে তার পূর্বের গুনাহকে মাফ, কত বছর গুনাহ? আপনি যদি 50 বছরের হায়াত পান, 50 বছরের আগে যত গুনাহ ছিল সবগুলো মাফ, তবে শিরিক ব্যতীত শিরিকের গুনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান, ঈমান সহকারে যদি কোনো ব্যক্তি কদরের রাতকে অতিক্রম করতে পারে, ঈমানান ওয়াহতিসাবা, ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে আপনার কদরের রাতের একটি রাত, রমজান মাসের একটি রাতের গুরুত্ব খাইরুম মিন আলফি শাহর, কত হাজার বছর? 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে গিয়ে আপনার রমজান মাসের একটি রাতের গুরুত্ব, মাত্র একটি রাতের গুরুত্ব। 1000 মাস ইবাদত করে যতটুকু সব হতো, 1000 মাস ইবাদত করে যতটুকু সব কামাইতেন আপনি, এক রাতে যতটুকু করতে পারতেন, তার নাম হচ্ছে রমাদান, তার নাম রমাদানের একটি রাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন, আমরা যেন কি করতে পারি, মুত্তাকি হতে পারি, আমরা যেন পরেজগার হতে পারি, আমরা যেন আল্লাহ বিরু তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল, অতএব লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের সিয়াম থেকে তোমরা পরেজগার, মুত্তাকি, আল্লাহ বিরু তাকওয়া অবলম্বন করতে পারো, করতে পারবে। যদি কোনো ব্যক্তি সিয়াম রাখলো আর তাকওয়া অবলম্বন করতে পারলো না, মুত্তাকি হতে পারলো না, তার সিয়াম রাখার গুরুত্বই হলো না। এই জন্য সর্বক্ষেত্রে আমরা সিয়াম রাখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কিয়াম কিভাবে করেছেন এই পদ্ধতি নিতে হবে, দিনের সিয়াম কিভাবে আদায় করেছেন সেই পদ্ধতি নিতে হবে। আমি রোজাদার, আমি সিয়ামওয়ালা ব্যক্তি, এটা আমি সবসময় স্মরণ করতে হবে। আমি কোনো অশ্লীলতা, আমি কোনো ফাহেশা, আমি কোনো আপনার বাদ্যযন্ত্র গান বাজনা, আমি যে সমস্ত হারাম বস্তু রয়েছে সেগুলো তো রমজান মাসেও হারাম, গাইরে রমজানেও হারাম, যেগুলো হালাল রয়েছে হালাল বস্তু পর্যন্ত আপনার জন্য রমজান মাসে হারাম, হালাল বস্তু হালাল আপনার জন্য, আপনার স্ত্রী আপনার জন্য হালাল, অথচ রমজান মাসের দিনের বেলার জন্য আপনার স্ত্রী আপনার জন্য হারাম। আপনি কি জানেন না, আপনার খাওয়ান দাওয়ান খাবার এগুলো দিনের বেলার জন্য আপনার হালাল ছিল, রমজান মাসে এগুলো আপনার অবৈধ হয়ে গেছে, ওগুলো অবৈধ। তাহলে হালাল জিনিস অবৈধ, বৈধ জিনিস অবৈধ হয়েছে রমজান মাসে। আপনি কি মনে করেন অবৈধ জিনিস এটা কি গান বাজনা বাদ্যযন্ত্র এগুলা রমজান মাসে কি চলে? রমজান গাইরে রমজান এইগুলা চলে না, এগুলা থেকে দূরে আসেন, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শেষ হাদিস হচ্ছে গিয়ে, যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফি বাবিল বাবি ইয়াকুলু লাহু রায়্যান, তার সে জান্নাতের একটি দরজা রয়েছে, সেই দরজার দিকে প্রবেশ করবে, সেই দরজাটার নাম হচ্ছে গিয়ে রায়্যান, রায়্যান নামের দরজার দিকে সে প্রবেশ করবে, আর ওই দরজার দিকে অন্য কেউ প্রবেশ করবে না, এবং তাকে ডাকা হবে, ইয়াকুল আইনা সিয়াম, কোথায় আছো সিয়ামকারী,
সিয়ামগারি কোথায়, যারা এই রোজাদার, এই সিয়ামগারি এদিকে আসো, তোমাদের জন্য এই দরজাটাই। তাহলে সিয়ামগারির গুরুত্ব অনেক বেশি। আল্লাহ যেন সবাইকে সিয়াম রাখার তৌফিক দেন। আর কিভাবে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী।